গানটি অজিত মিয়া স্যার 1997-2000 সালে পাশ করে দিয়েছিলেন। অর্থ মন্ত্রণালয় থেকে বলছে আপনাদের কোনো প্রাকৃতিক প্ল্যানেই নাই, আপনি রিসার্চের টাকা চান কী করে? কমপ্লেক্স প্রজেক্টটা করে ফেলছি বা এটা একটা বাস্তব রূপ ধারণ করেছে, একটা শেপে আসছে, অ্যাটমিক এনার্জি কি সম্ভব না? আমি বলছি ডেফিনেটলি স্যার। উনি বলছেন যে এই মেয়াদে আমি আবার অর্গানাইজেশনগুলো একটু দেখব। অর্থ মন্ত্রণালয় মিটিংয়ে গিয়েছিলাম সচিব সাহেব মহোদয়সহ, তখন অর্থ মন্ত্রণালয় থেকে বলছে আপনাদের কোনো প্রাকৃতিক প্ল্যানেই নাই, আপনি রিসার্চের টাকা চান কী করে? সুতরাং আমরা অনেক স্থাপনা বানিয়ে দিয়েছি, অনেক বিল্ডিং বানিয়ে দিয়েছি, অনেক যন্ত্র কিনে দিয়েছি, আপনি এখন স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করেন হাউ টু প্রমোট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হাউ টু প্রমোট দিস টেকনোলজি ফর হিউম্যান ম্যানকাইন্ড। আমরা সেই প্রত্যয়ে কাজ শুরু করেছি। আমি আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমার সহকর্মীবৃন্দ আমার কথাটা শুনেন, আমাকে সহায়তা করেন, উইদিন 3 মান্থস আমরা এই 5 টেবলের প্ল্যান ড্রাফ্ট করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রথম নজির হিসাবে স্থাপন করব। দিস ইজ দ্য 5 টেবল প্ল্যান যা এই কমিশনে ছিল। এই প্ল্যানটি অজিত মিয়া স্যার 1997-2000 সালে পাশ করে দিয়েছিলেন। আমি যখন এই 5 টেবল প্ল্যানের সাথে অনেক কাজ দেখি যে আমরা কীভাবে প্রসিড করেছি, কীভাবে অগ্রসর হয়েছি, আমি যখন আমার সহকর্মীদের সাথে শেয়ার করেছি, এই 5 টেবল প্ল্যান সম্পর্কে জানি না।